হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনটি আহেন্স তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শুভশ্রী গাঙ্গুলির একটা মেকআপ লক্ষ্য রিসেন্টলি সে শেয়ার করেছিল সো আমার কাছে মানে অলমোস্ট সবই প্রোডাক্ট ছিল ওটাকে অ্যাচিভ করার জন্য বাট একটা জিনিস সেটা হচ্ছে ড্রেস সো গাইস আমি পার্পল কালারের কোনো ড্রেস পাইনি সো আমি এই কুর্তিটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি বাট ইয়াস যেটা মেইন হচ্ছে মেকআপ আমি এটা চেষ্টা করেছি যতটা পসিবল সেটাকে অ্যাকুরেট দেখানোর আই থিঙ্ক আমি পেরেছি এবার তোমরাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও মেকআপটা তোমাদের কেমন লেগেছে আর ইয়েস ভিডিওটা এন্ড অফ দি অবশ্যই দেখো আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে অ্যান্ড লাইক দিস ভিডিও সো গাইস চলো দেখে ইজি একটা মেকআপ লুক যেটা তোমরা সবরকম সব রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারো আর আমার তো খুবই সুন্দর লাগছে খুব ফ্ললেস একটা বেস আমি ক্রিয়েট করেছি তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোনো কেক নেই কোনো অ্যাশ কাইন্ড অফ কালার আসছে না খুব ভালো করে ব্লেন্ড আউটও হয়েছে তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখার জন্য তোমরা মেকআপ লুকটা দেখতে থাকো আমি সবার ফার্স্টে আমার যেসব জায়গাগুলোতে ডার্কনেস আছে আমার ডার্ক সার্কেল সবগুলোকে আমি হাইড করার জন্য কালার কারিকটা ইউজ করছি স্পঞ্জের মধ্যে স্পঞ্জের সাহায্য নিয়ে তো দেন আমি ফাউন্ডেশান অ্যাপ্লাই করবো আমি ফাউন্ডেশানটাকে একটু সাইডে নিয়ে ব্লেন্ড করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করছি যাতে এটা খুব ভালো করে অ্যাপ্লাই হয়ে যায় আমার ফেসে আমি এখানে মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন নিয়েছি খুবই ভালো এটা লাইটের সামনে এতটা হোয়াইট লাগছে বাট এটা একদমই সেরকম নয় আমার স্কিনের সাথে একদম ম্যাচ করে গেছে তো এটা আমি ভালো করে আমার নেক ইয়ার আর পুরো ফেসে ঠিক করে ব্লেন্ড করে নেবো যাতে ফ্ললেস একটা বেজ আসে আমি আমার আইব্রোটা পরে করে নেবো আর আইব্রোর ভিডিওটা আমি দিচ্ছি না তোমরা যদি আলাদা করে দেখতে চাও তোমার অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে তো আমি আমার আন্ডার আইতে বেক করে নেবো পাউডার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঠিক যতটা মানে খুব কম অ্যামাউন্টে পাউডার নিয়ে ভালো করে প্রেস করে আমি বেক করে নিচ্ছি জায়গাটাকে যাতে কেকিনেস না আসে অ্যান্ড যাতে ক্র্যাক না করে আমার হাইলাইটিং প্লেসগুলোতে আমি ভালো করে বেক করে নিচ্ছি আমার স্মাইল লাইন্সে আমি এরকম মাংকি ফেস করে ঠিক করে একটু বেক করে নিচ্ছি যাতে স্মাইল লাইন্সে কোনো লাইন্স পরে ক্রিয়েট না হয়ে যায় সেটা যাতে ভিজিবল না হয় সেটার জন্য তো আমি আমি আই মেকআপে চলে যাব আমার আইতে যেসব ক্রিস ছিল সেটাকে আমি সরিয়ে আমি একটা পিঙ্ক পার্পল কালারের আই শ্যাডো পুরো আমার আই লিডে অ্যাপ্লাই করে নেব এটার পর আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি ঠিক আমার ইনার কর্নার আর আউটার কর্নারে জাস্ট ড্যাপ করে ব্লেন্ড করব। পুরো সার্কুলার মোশনে ব্লেন্ড করব না যেটা এখন করছি তো এরকম করে ব্লেন্ড করে নেব তোমরা দেখতে পাচ্ছ ঠিক ড্যাপ করছি আর ব্লেন্ড হয়ে যাচ্ছে এরকম টাইপের করতে হবে দেন আমি এখানে পার্পল কালারের একটা খুব লাইট পার্পল কালারের শিমার ইউস করছি শুভশ্রীরও কিন্তু একদম এক্স্যাক্টলি এরকমই ছিল তো আমি শুভশ্রী যেরকম ভায়োলেট কালারের একটা লাইনার ইউজ করেছিল তো সেটার জন্য আমি একটা লিপস্টিক ইউজ করছি মাই গ্ল্যামে তোমরা দেখতে পাচ্ছ দারুণ শেডটা একদম এক্স্যাক্টলি যেটা শুভশ্রী ওয়ার করেছে এই মেকআপ আই মেকআপটা কিন্তু এক্স্যাক্টলি ওরকমই হয়েছে দেন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা হালকা ব্রাউন শেড আর পার্পল শেড মিশিয়ে একদম লাইট করেছি লাইট কালার ইউজ করেছি যে পুরো ব্লেন্ড করে নেবো খুব বেশি ডার্ক করব না শুভশ্রীর লোয়ার ল্যাশ লাইনটা অতটা বেশি ডার্ক ছিল না তো আমি এখানে একটা ব্রিক অরেঞ্জ কালার নিয়ে ট্রানজিশানে একটু আউটার কর্নারের উপরে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি একটা ব্লাশ আর একটা কন্ট্রোল নিয়ে আমি আমার ঠিক কন্ট্রোলের উপরটায় ব্লাশের জায়গাটাতে আমি লাগিয়ে নিয়েছি অ্যাপ্লাই করে নিয়েছি কারণ শুভশ্রীকে দেখেছিলাম ও একটা কালারেরই কন্ট্রোল আর ব্লাশ এইরকম টাইপের একটা কালার ইউজ করেছিল আর আলাদা করে কোনো পিঙ্ক ব্লাশ দেয়নি ঠিক কন্ট্রোলের জায়গাটাতেই করেছে তো আমি ঠিক ওই রকমই করছি আর শুধু কন্ট্রোল নিয়ে আমি আমার এরকম জল লাইন ফোর হেড নোজ কন্ট্রোল করে নেবো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে একটু একটু করে ডার্ক করছি যাতে খুব ভালো একটা ব্লেন্ড হয়ে যায় আর ঠিক শুভশিত যতটা ডার্ক করেছিল ঠিক ততটাই যাতে হয়ে যায় তো আমি এখানে আমার নোজও কন্ট্রোল করে নিয়েছি দেন আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি স্পঞ্জের হেল্প নিয়ে তাকে একটা সাটেল লো গ্লো আসে বাট খুব একটা চকিনেস না নজরে পড়ে তো সেই জন্য আমি ব্লেন্ডিংয়ের ব্লেন্ডের মাজাচ্ছে আমি করে নিচ্ছি সরি আমার বাংলা এভাবে বলছি মানে এত খারাপ লাগছে সো আমি এই আই লুকটাকে কমপ্লিট করবো আমার মাস্কারা দিয়ে এখানে আমি লিপ ব্রাশ লিপ ব্রাশের মধ্যে লিপস্টিক নিয়ে এটা ভেঙে গেছিলো অ্যাকচুয়ালি তো দেন আমি আমার লিপস্টিকও কমপ্লিট করবো এটা একটা ব্রিক অ্যান্ড ব্রাউন শেডের মধ্যে যাচ্ছে এক্স্যাক্টলি সবুজটি যেরকম পড়েছিল দেন আমি আমার ফুল লুক কমপ্লিট করবো এই সুইচ বিউটি সেটিংস সেটিং স্প্রের হেল্প নিয়ে সো আমেজিং একটা লুক এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে